আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এবং আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আয়োজন করে থাকি এবং প্রোগ্রাম জুড়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সপ্তাহ জুড়ে যে প্রশ্নগুলো কালেক্ট করি, আইনগত বিভিন্ন পরামর্শ আমাদের প্যানেলে যে আইনজীবী থাকেন তিনি দিয়ে থাকেন। অনুষ্ঠানে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ এবং আজকে আমাকে সঙ্গ দিচ্ছেন অ্যাটর্নি অ্যাট ল মিস্টার মোহাম্মদ আব্দুল আজিজ। আজিজ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগছে, আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। আজ ভাই, আমরা আসলে এই প্রোগ্রামটাতে কমিউনিটির মানুষের প্রয়োজনে আসে এই জাতীয় আইনি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমরা কিছু প্রশ্ন কালেক্ট করি। তো আমার হাতে বেশ কিছু ডাইভার্সিফাইড বিষয়ের প্রশ্নই রয়েছে। আমি একটু আপনার দৃষ্টি প্রথমেই আকৃষ্ট করব অ্যাসাইলামের উপরে কিছু প্রশ্নকে ঘিরে। যেমন আমার এক বোন জানতে চেয়েছেন যে উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, এখনও অপেক্ষা করছেন প্রথম ইন্টারভিউর জন্য। এখন উনি ফিল করছেন যে ওনার এক সন্তানকে অ্যাপ্লিকেশনে ইনক্লুড করা হয়নি, উনি করতে চান, পারবেন কি না, প্রক্রিয়াটা কী? অ্যাসাইলাম, এখন অ্যাসাইলামে যে ধরনের ব্যাকলগ, এটা তো অনেক লেন্দি প্রসেস। কেউ একজন অ্যাসাইলাম ফেল করলে এখন ইন্টারভিউ হতেই মানে 1 বছর 2 বছর, ক্ষেত্র বিশেষে তারা যেখানে থাকে তাদের রেসিডেন্স অনুসারে 3 বছরও লেগে যায় বা তার চেয়ে বেশি লাগতে পারে। এখন কেউ যদি তাদের অ্যাসাইলাম পিটিশনের কাগজ যদি বাদ দেয়, তাহলে কেউ যদি বাদ যায় তাহলে সেটা অ্যাড করার সুযোগ আছে। সে সাপ্লিমেন্টাল একটা পাঠাতে পারে ওনার কেসটা যেখানে পেন্ডিং আছে, অথবা ওনার যখন ইন্টারভিউ হবে তখন চাইলে সেখানে অ্যাড করার সুযোগ আছে। অ্যাসাইলাম অফিসার যিনি থাকবেন ওনাকে বলতে পারেন যে কি আমার অ্যাসাইলাম পিটিশন আমি কিছু কারেকশন করব, তো উনি ওনার ফ্যামিলি মেম্বারদেরকে সেখানে অ্যাড করতে পারেন। প্রশ্নটাতে উনি আরেকটু ইলাবোরেট করেছেন যে উনি যদি এখন I589 এর একটা সাপ্লিমেন্ট জমা দেয়, তার সাথে উনি যদি চায় যে তার মেয়ের জীবনেও কী কী পারসিকিউশন ঘটেছে তার একটা স্টেটমেন্ট জমা দিতে, সেটা কি পারবে? একজন এসএলএ চাইলে, হ্যাঁ উনি সাপ্লিমেন্ট চাইলে উনি সাপ্লিমেন্ট জমা দিতে পারবে। আচ্ছা, নতুন করে দিতে পারবে। তো আরেকটি বিষয় আসলে এটা উনি ওনার প্রশ্ন না, বিভিন্ন সময় আমরা প্রশ্নটা পেয়ে থাকি যে ওয়ার্ক পারমিট যখন প্রতি বছর একবার করে রিনিউয়াল করতে হয়, যে অ্যাসাইলামের এগেন্সে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয় এটা আসলে কত বছর চলতে থাকে? বিকজ কোনো না কোনো স্টেজে যদি কেসটা ডিনায়াল হয় এবং অ্যাপিলে যায় মূল কেসটা, তাহলে ওয়ার্ক পারমিটটা কি বন্ধ করে দেয় ইএডি না চালু থাকে? আপনার যে পর্যায়ে কোনো একটা পর্যায়ে যদি আপনার কেসটা যদি ডিনায় হয়ে যায় তখন আপনার আপনার আন্ডারলাইং কেসটা হলো যেখানে অ্যাসাইলাম, অথবা কারো ক্ষেত্রে হয়তো ম্যারেজ কেস, বিভিন্ন ধরনের কেস মানুষের থাকতে পারে। মানে আন্ডারলাইং কেস যদি পেন্ডিং না থাকে তাহলে এটা অ্যাপ্রুভ হলে তারা গ্রিন কার্ড পেলো, আর এটা যদি পেন্ডিং না থাকে, এটা যদি ডিনাই হয়ে যায়, যখনই ডিনাই হয়ে যায় তখন থেকে কিন্তু ইএডি বা ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে। কিন্তু ডিনাই হওয়ার পরে কেউ যদি অ্যাপিল করে আবার, হ্যাঁ অ্যাপিল করলে আবার তাদের এটা চালু হবে। হ্যাঁ, তাহলে অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাসাইলাম অফিসার, অ্যাসাইলামের জন্য ইমিগ্রেশন জাজ, BIA, বেশ কয়েকটা ডিনায়াল প্রসেসের অ্যাপিল এটা স্টেজ রয়েছে, ইএডিটাও প্রতিটা স্টেজেই চালু থাকার সুযোগ আছে? চালু থাকার সুযোগ আছে। এটা অ্যাসাইলে যে তাকে এটা অ্যাটেম্প নিতে হবে যে মাই কেস ইজ নাও ইন দিস পজিশন অর ইন দিস সিচুয়েশন, তখন এটা তাদেরকে আবার ফার্দার তারা ইএডি ইস্যু করে। অনেক ধন্যবাদ। আরেক ভদ্রলোক জানতে চাচ্ছিলেন যে আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছি নিউ ইয়র্ক থেকে, কিন্তু এখন আমি আমার কাজের সূত্রে অন্য স্টেটে থাকি, এখন আমার জন্য কেসটা মুভ করে আনা জরুরি কিনা, নাকি নিউ ইয়র্ক থাকলেই বেটার? আইনের যেটা কথা সেটা হলো যে কি কারো যদি রেসিডেন্স যদি চেঞ্জ হয় তাহলে এটা খুব মানে একটা কয়েকদিন, 5 দিন 7 দিন বা 10 দিন একটা টাইম লিমিটেশন দেওয়া আছে, এর মধ্যেই যেন ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয়। এখন আপনি যখন বলবেন যে আমি আগে নিউ ইয়র্কে থাকতাম, এখন ক্যালিফোর্নিয়া গেছি অথবা ফ্লোরিডা গেছি বা অন্য কোনো স্টেটে আমি মুভ করছি, তখন স্বাভাবিকভাবেই তার কেসটা কিন্তু মুভ হয়ে যাবে। তো সেটা তাকে অ্যাড্রেস চেঞ্জের ফর্মের মাধ্যমে জানাতে হবে? হ্যাঁ, অ্যাড্রেস চেঞ্জ, অ্যাড্রেস যখন চেঞ্জ করবে তখন কিন্তু তার কেসটাও, কেসের যেটা ভেনু যেখানে যেটা পেন্ডিং সেখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাসাইলাম সংক্রান্ত আজকের অনুষ্ঠানে মনে হয় শেষ প্রশ্ন। আরেক ভদ্রলোক জানতে চাচ্ছেন যে আমার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের প্রথম ইন্টারভিউতে আমি কি ইন্টারপ্রেটার এবং আমার অ্যাটর্নি দুজনকেই সাথে নিতে পারবো, না অ্যাটর্নি একজন না ইন্টারপ্রেটার একজন, উনি প্রথম ইন্টারভিউতে কাকে কাকে নিতে পারবেন জানতে চাচ্ছেন? প্রথম ইন্টারভিউতে অ্যাটর্নিকে নিয়ে যেতে পারে অ্যাটর্নি, আর এটা কেস যদি অ্যাটর্নি ফাইল করে তাহলে অ্যাটর্নিকে অবশ্যই যাওয়া দরকার, আর তার যদি ইন্টারপ্রিটার যদি দরকার হয়, কে যদি ভালো ইংলিশ জানে তাহলে তার ইন্টারপ্রিটার দরকার নেই, কিন্তু সে যদি ইংলিশ না জানে
তাহলে সে যে ভাষায় কথা বলে সে ভাষায় সে ইন্টারপ্রেটার নিয়ে যেতে পারবে। ইন্টারপ্রেটার যদি সে না নেয় তখন কি কোর্ট ইন্টারপ্রেটার অ্যাসাইন করে বা ইমিগ্রেশন অফিসার অ্যাসাইন করে? ডিপার্টমেন্টে এটা করবে না, ডিপার্টমেন্টে এটা করে না। এটা যখন আপনার ইন্টারভিউ নোটিশ আসবে সেখানে আপনাকে তারা বলে দেবে যে ইউ নিড টু ব্রিং ইউর ওন ইন্টারপ্রেটার। তাহলে আর আর ইন্টারপ্রেটার এখন অনেক সময় আমাদের ক্লায়েন্ট যারা আছে তারাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি, কিন্তু লয়ার বাংলায় কথা বলে লয়ার কিন্তু ইন্টারপ্রেট করতে পারবে না, আপনাকে একজন থার্ড পার্সন ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। রাইট, মানে উনি যদি জানতে চাইছেন অ্যাটর্নি গেলেও উনি যদি প্রয়োজন মনে করেন ওনার সঙ্গে ইন্টারপ্রেটার নিতে হবে। হ্যাঁ, প্রয়োজন মনে করলেন না, উনি যদি ইংলিশ না বুঝেন তাহলে তো মাস্ট নিতে হবে, আদারওয়াইজ হি উইল মেস আপ হিজ কেস। রাইট, আর ওনাকে একটা জিজ্ঞেস করলো উনি আরেকটা জবাব দিল একটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই পুরো কথাবার্তাটা যেহেতু টেপ হয়, টেপ ভার্সনটা, তার ট্রান্সক্রিপ্টটা কি চাইলে আবার পাওয়া যায় পরবর্তী স্টেজে অ্যাপিলের সময়? ডিপার্টমেন্টটা পাওয়া যায় না। আচ্ছা, তাহলে কোর্টেরগুলো পাওয়া যায়? কোর্টেরগুলো পাওয়া যায়। তাহলে ডিপার্টমেন্টের উপরটা তো বেস করেই তো অ্যাসাইলাম অফিসার রায় দেয়, এবং ওইটাকে যদি কেউ অ্যাপিল করতে চায়। অ্যাসাইলাম অফিসারের এটা রায় না, এটা তারা ইনিশিয়াল ইন্টারভিউটা নেয়, তারা যদি দেখে যে তার ভাইবল বিলিভেবল একটা কেস আছে তখন তারা সেটা ডিসিশন দিতে পারে। এখন তার কেসটা অ্যাসাইলাম অফিসার অ্যাপ্রুভ করছে না বলেই তো তাকে কোর্টে পাঠাচ্ছে। এক্স্যাক্টলি, দ্যাটস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাপিল। হ্যাঁ, তো এই জন্য ওই অ্যাসাইলাম অফিসার ট্রান্সক্রিপ্টটা তখন পাওয়া যাবে না? না, এটা এটা ডিপার্টমেন্টের ট্রান্সক্রিপ্টটা নর্মালি তারা দেয় না। দেয় না। ওকে, আমরা প্রিয় দর্শক, ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে কথা বলছি আমাদের অ্যাটর্নি মিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আজিজের সাথে। আজকে আমরা আলোচনা করছি অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন সংক্রান্ত আরও অন্যান্য বিষয় নিয়ে। এরপর যে ফ্যামিলি পিটিশন সংক্রান্ত কিছু প্রশ্ন আমার কাছে আছে, যেমন এক ভদ্রলোক জানতে চেয়েছেন যে উনি যখন ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওয়াইফ বাংলাদেশে ছিল, উনি এখান থেকে অ্যাপ্লিকেশন করেছেন, হি ওয়াজ ইন গ্রিন কার্ড, এখন উনি সিটিজেন হয়ে গিয়েছেন, ওই অ্যাপ্লিকেশনটা চলমান অবস্থায়, অ্যান্ড উনি কি এটি নোটিফাই করবেন কি না বা প্রয়োজন আছে কি না? হ্যাঁ, কারো যদি এখানে ওনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তাহলে এটা তো অবশ্যই নোটিফাই করা দরকার। আর প্রায়োরিটির দিক থেকে আপনি যদি একই সময় একটা একজন গ্রিন কার্ডধারী যদি তার কোনো ফ্যামিলি মেম্বার বা ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করে আর একজন সিটিজেন যদি অ্যাপ্লিকেশন করে, এখানে টাইমের ফ্যাক্টরটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে মোস্ট অফ দ্য টাইম একটু বেশি টাইম লাগে, ডিপেন্ড করে কী পরিমাণ পিটিশন পেন্ডিং আছে এটার উপরে। এরপরও এটা নর্মালি বেশি টাইম লাগে। আর সিটিজেনরা যখন অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে এদেরকে বলা হয় ইমিডিয়েট রিলেটিভ, এটার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নাই। আর আর এরপরেও কথা হলো যে আপনার যদি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় এটা তো নর্মালি আপনাকে ইনফর্ম করা দরকার। এটা কী প্রক্রিয়ায় করবে, কোন ফর্মের মাধ্যমে, বাকি চিঠি দিয়ে না কীভাবে? এটা এটা নর্মালি তাকে একটা চিঠি দিতে হবে এবং সাথে সে যে সিটিজেন হলো তার একটা প্রুফ দিতে হবে, যেখানে তার কেসটা পেন্ডিং আছে, যে অফিসে পেন্ডিং আছে সেই অফিসে তাকে জানানো। আমি একটু যোগ করি, যদি ওই অপেক্ষমান ক্যান্ডিডেট তার ওয়াইফ না হয়ে সঙ্গে তার সন্তানও হয়, অর্থাৎ ওয়াইফ এবং সন্তানের জন্য অ্যাপ্লাই করেছিল বিইং এ গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা অন প্রসেস থাকা অবস্থায় উনি সিটিজেন হয়েছে, তাহলে কি প্রসেসটা একইভাবে জানাবে, মানে শুধু ওয়াইফ এবং ওয়াইফ এবং সন্তান? এখানে কিন্তু আরও সমস্যা আছে, আপনার মানে গ্রিন কার্ড দিয়ে যদি আপনি ওয়াইফ এবং সন্তান দুজনের জন্য যদি অ্যাপ্লাই করেন, এখন আপনি যখন আপনি সিটিজেন হয়ে যাবেন তখন কিন্তু আপনার সন্তানের জন্য সেপারেটলি আপনার পিটিশন করতে হবে। আগেরটা বাতিল হয়ে যাবে? বাতিল হবে না, আগে তো আপনি ওয়াইফের জন্য করছিলেন, সে ওয়াই মানে ব্যাপারটা মানে আরেকটু ক্লিয়ার করি আপনাকে। জি প্লিজ। এটা হলো আপনি ওয়াইফ এবং বাচ্চার জন্য পিটিশন করলেন, তখন আপনি আপনার গ্রিন কার্ড ছিল, রাইট? এখন আপনার কেসটা পেন্ডিং আছে, এখন আপনি সিটিজেন হলেন, এখন সিটিজেন হলে তখন যেটা হবে, সিটিজেন যারা তাদের সব রিলেটিভের জন্য ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, এখন যদিও বা আপনি গ্রিন কার্ড দিয়ে আপনার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, এখন কিন্তু আপনার আপনার বাচ্চার জন্য আবার অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, তাহলে ওইটার জন্য যে ফিটা I-130 সাবমিশন সময় $420 আবার দিতে হবে? তো তবে এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে আপনি যে বাচ্চার জন্য অ্যাপ্লাই করছেন সে যদি সে বাচ্চা যদি পরে হয় না, আগে হয়েছে, আগে যদি হয়, আগে যদি হয় তাহলে সে তো বাই বর্ন সিটিজেন না, সিটিজেন হবে না, তাহলে তার জন্য
আবার ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ফি দিতে হবে, আবার ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। পরে বর্ন হলে তো তাকে কনস্যুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোড সিআরবি এর মাধ্যমে আনতে হবে। পরে বর্ন হলে সে তো বাইবন সিটিজেন হয়ে সে চলে আসলো। আচ্ছা, আর এখানে আরেক দর্শক জানতে চেয়েছেন যে তার সন্তান, উনি ভিজিট ভিসা এসেছেন, উনি চলে যাবেন ডিউ টাইমে, কিন্তু ওনার সন্তান এখানে জন্মগ্রহণ করেছে, এখন সে বার্থ সার্টিফিকেটও পাবে, পাসপোর্টও পাবে, পাসপোর্ট পাওয়ার টেনিউরটা কতদিন? এই পাসপোর্ট পেতে পেতে যদি ওনার ভিজিট ভিসার মেয়াদ চলে যায়, উনি এই আশঙ্কা ভোগ করছেন, মানে উনি ভিজিট ভিসা এসে এখানে সন্তান জন্মগ্রহণ করেছে ওনার, উনি চলে যাওয়ার আগে কি সন্তান পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলে প্রসেসটা শেষ হয়ে পাসপোর্টটা হাতে পাবে? কত সময় লাগে বাচ্চার পাসপোর্ট পেতে? এদেশে আসলে মানে বাচ্চাদের জন্ম তো নর্মাল হসপিটালে হয়, জি, এটা ম্যাক্সিমাম 2 উইকের মধ্যে বাচ্চারা তাদের বার্থ সার্টিফিকেট পায়। বার্থ সার্টিফিকেট পায় এবং পাসপোর্ট। এখন পাসপোর্টের বিষয়টা হলো যে কি, এখন আপনি যদি ফি কম দেন এটা লঙ্গার প্রসেসে যায়, 1 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে, আর আপনি যদি ইমিডিয়েট করতে চান তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে পেতে পারেন এটা বাড়তি ফি এর মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, আপনাকে এক্সট্রা একটা ফি দিতে হবে, এটা এক্সপিডাইট সার্ভিস, এক্সপিডাইট সার্ভিসের জন্য আপনাকে এক্সট্রা একটা ফি দিতে হবে, তখন আপনি আগে পেতে পারেন। চমৎকার। ফ্যামিলি পিটিশনের ক্ষেত্রে আরেকজন জানতে চাচ্ছিলেন যে উনি ওনার বাবা মার কথা বলছেন, আমার বাবা মা তাদের 21 বছরের কম সন্তানের জন্য অ্যাপ্লিকেশন করেছে, এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় দ্যাট ব্রাদার অর সিস্টার হ্যাজ ক্রস দ্য লিমিট অফ 21, এই ক্ষেত্রে কী হবে? মানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন ওনার মা, উনি 21 বছরের কম সন্তানের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন গ্রিন কার্ডে থাকা অবস্থায়, এখন যেহেতু টন প্রসেস বয়সটা 21 ক্রস করেছে, এই ক্ষেত্রে কি এখন 21 ক্রস করলেও এখানে তো তার কোনো কিছুই করার নাই, আপনার কেসটা যখন প্রায়োরিটিতে আসবে, তাদের যখন ভিসার জন্য প্রসেস শুরু হবে, তখন তখন দেখতে হবে যে কি আসলে সে আসতে পারবে কি পারবে না, আর সে 21 ক্রস করলো, যেমন মনে করেন আপনি আসতে পারবে কি না সেটাই জানতে চাচ্ছে, যে তখন তো অলরেডি 24-25 বা 30 চলে যাবে, 24 না, কেউ যদি গ্রিন কার্ড দিয়ে তার মানে আন্ডার এজ ছেলে মেয়ের জন্য যদি অ্যাপ্লাই করে, তাহলে এটা ডিপেন্ড করবে সে আসতে পারবে কি না, এটা ডিপেন্ড করবে তার কেসটা অ্যাপ্রুভ হলো কি না, প্রায়োরিটি কখন আসতেছে, কতদিন লাগে এখন গ্রিন কার্ড হোল্ডারের 21-এর নিচে সন্তানের জন্য, ব্যাপার কিন্তু সেটা না। আচ্ছা, ব্যাপার হলো যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, আপনার অ্যাপ্লিকেশনটা 1 মাসও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, আপনার অ্যাপ্লিকেশনটা নর্মালি মনে করেন আপনি 21-এর নিচে হয়তো 18 বছর বা 20 বছর বয়সের ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করলেন, তাই না, এটা 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, 2 মাসেও হতে পারে, অথবা এটা 2 বছরও হতে পারে, কিন্তু কোনো প্রায়োরিটি ডেট থাকে না, প্রায়োরিটি ডেটের সাথে এটা রিলেটেড না। ওকে, প্রায়োরিটিটা হয় আপনার ডিপার্টমেন্ট অফ স্টেটের, স্টেট সেটা করে, আর পিটিশনটা অ্যাপ্রুভ করে মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, এখন তার পিটিশনটা কখন অ্যাপ্রুভ হলো সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আসলে সে আসতে পারতেছে কি পারতেছে না। ওই যে আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে আপনাদের দৃষ্টি আকর্ষণ, চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে যেই বয়স ফ্রিজ করা নির্ধারণ হয়, ওই তো ব্যাপারটা হলো যে সেটাই চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, যেটা সেটাই হলো যে আপনি দেখতে হবে যে কি সে আসতে পারবে কি না, সেটার জন্য যে ফ্যাক্টরগুলো আমরা নর্মালি দেখি সেটা হলো যে কি আপনার অ্যাপ্লিকেশনটা কখন করা হয়েছে, তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কখন, এবং এটা প্রায়োরিটিতে আসতেছে কখন, ইন এডিশন টু হিজ ডেট অফ বার্থ, মানে এইসব ফ্যাক্টরগুলি দিয়ে দেখতে হয় যে কি আসলে কখন সে আসতে পারবে কি না, অনেক ক্ষেত্রে দেখা যায় আসতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আসতে পারে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক সময় আমরা মানে আমাদের ক্লায়েন্টের মধ্যে এই ধরনের আমরা দেখছি, তারা 24-25 হয়ে গেছে স্টিল তারা আসতে পারছে। হ্যাঁ, আবার দেখা গেলো যে অনেকে 21 ক্রস করছে সে আসতে পারে নাই, বেসড অন দ্য ফোর আদার ফ্যাক্টর্স, আপনি যে মানে শুধু এক কথায় জবাব দিয়ে দেবেন আমার মনে হয় ব্যাপারটা সেধরনের না। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এই বিষয়ে যে আমরা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে আপনারা আমাদের আজকের প্যানেলিস্ট অ্যাটর্নি অ্যাট ল মিস্টার মোহাম্মদ আব্দুল আজিজের আলোচনায় শুনছেন ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়। বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আপনাদের সমসাময়িক বিভিন্ন আইনগত বিষয় নিয়ে এবং আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমাদের প্যানেলে যিনি রয়েছেন মিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আজিজ, অ্যাটর্নি অ্যাট ল। ওনার মাধ্যমে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব। আজিজ ভাই, আমরা যদি একটু L1-এর দিকে যাওয়ার চেষ্টা করি, ইন্টার কোম্পানি ট্রান্সফারি ভিসা, কমিউনিটিতে অনেকে জানতে চায় যে এটা আসলে কী এবং কেন বাংলাদেশিদের ভিতরে যেহেতু প্রচলনটা কম, আপনি যদি আমাদেরকে একটু বলেন কাইন্ডলি। আসলে আসলে শুরুতে একটা মানে একটা কথা বলা দরকার, আপনি বলছেন না যে কারণে আমি বলে দিতে চাই, সেটা হলো যে কি আসলে আমরা যারা এখন লিগেল বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলি এই আলোচনাগুলি কিন্তু খুব জেনারেল ফর্মের আলোচনা। জি, এরপরে মানুষের মানে একই সমস্যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা মানে সমাধান হতে পারে। এখন কেউ যেন আমাদের এই আলোচনার উপর ভিত্তি করে তার অ্যাপ্লিকেশন পিটিশনের কোনো ডিসিশন যেন না নেয়। এক্স্যাক্টলি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কোনো অবস্থাতেই আমাদের আমার আজকের এই আলোচনা বা আপনার যেসব প্রশ্ন কোয়ারির এগুলির জবাব, এটা কোনো অবস্থাতে আইনগত পরামর্শ নয়। পরামর্শ নয়, হ্যাঁ, এই ব্যাপারে ইন জেনারেল একটা, হ্যাঁ, ইন জেনারেল একটা আলোচনা, মানে বিশেষ করে কারোর সে ধরনের কোনো যদি সমস্যা বা কোয়ারির প্রয়োজন হয় আমি অ্যাডভাইস করব তারা যেন অবশ্যই তাদের সমস্যা ইন ডিটেলস বলে একজন লয়ারের সাথে আলোচনা করেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, L1-এর বিষয়টা যদি আমাদেরকে বলেন। L1 হলো যে কি ইন্টার কোম্পানি ট্রান্সফারি মিনস ফরেন যেসব কোম্পানিগুলি, আপনি মানে আমেরিকা একটা বিশাল দেশ, এখানে এমন কোনো দেশ নাই যে দেশের লোকজন এখানে নাই, তাদের লোকজন আসে না, তারা ব্যবসা বাণিজ্য করে না। এখন ফরেন কোম্পানিগুলি এই দেশে আসা, ইনভেস্ট করা, এখানে প্রফিট করা, এখানে বিজনেস করা, এখান থেকে প্রফিট নিয়ে যাওয়া, এগুলি কিন্তু এটা একটা ওপেন ইকোনমির মার্কেট, এটা ওপেন মার্কেট, সারা দুনিয়া থেকে লোকজনেরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের এখানে এসে হয়তো নতুন ব্যবসা করতেছে অথবা তাদের দেশে যে ব্যবসা সেই ব্যবসা এক্সটেনশন তারা এখানে করতেছে। এখন অন্য দেশ থেকে যেসব মানে ব্যবসায়ীরা অথবা মানে এটা অনেক সময় আপনার প্রাইভেট পাবলিক কর্পোরেশন হতে পারে, তারা যদি তাদের অফিস এখানে করে ভিসা অ্যাপ্লিকেশনের আগেই অফিস নেওয়ার বাধ্যবাধকতা কখন, বিফোর আই অ্যাপ্লাই? এখানে ব্যাপারটা আসলে মুরগি আগে কিনা ডিম আগে, মানে আসলে ব্যাপারটা তেমন না, এটা সিমিলটেনিয়াসলি দুইটাই হতে পারে। ওকে, দুইটাই হতে পারে। যেমন মনে করেন আমি আপনাকে একটা ছোট একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমানের তাদের এখানে অফিস আছে, বা বাংলাদেশের সোনালী এক্সচেঞ্জ তাদের এখানে অফিস আছে, বা আরও অনেক বাংলাদেশি অনেক রিয়েল এস্টেট কোম্পানি তাদের এখানে অফিস আছে, তারা এখানে মার্কেটিং করে, অথবা এই বাংলাদেশি বিভিন্ন টিভি কোম্পানিগুলো কিন্তু এখানে মার্কেটিং করে তাদের অনুষ্ঠান দেখানোর জন্য। এখন সেই ধরনের কোনো কোম্পানি অথবা দেখা গেলো বাংলাদেশের, আমি প্রচুর জানি আমার ক্লায়েন্টের মধ্যে অনেকে আছে যারা বাংলাদেশি ইন্ডাস্ট্রি আছে কিন্তু এখান থেকে তারা কাঁচামাল তারা প্রকিউর করে, এখান থেকে ইম্পোর্ট করে, মানে এখানে তারা অর্ডার দেশ, যে কারণে তাদের এখানে অফিস দরকার হয়। এই সকল ক্ষেত্রে মানে তারা তাদের কর্মচারী তারা এখানে নিয়ে আসতে পারে, কর্মচারী মেইনলি হলো যে কি এটা ম্যানেজারিয়াল পোস্ট, ম্যানেজারিয়াল স্টাফ অথবা মানে টেকনিক্যাল এক্সপার্ট যারা, বিশেষ করে এই দুই ক্ষেত্রের জন্য সবচেয়ে বেশি। আমি একটু স্পেসিফিক্যালি যাই, অনেকে একটা প্রবলেম ফিল করে লোনের মাঝখানে, সেটা হচ্ছে এই যে টাকাটা লগ্নি করবে, এই টাকাটা যেহেতু E2 এর মতো অনেক ক্ষেত্রে স্ক্রু করতে হয়, তো স্ক্রু অ্যাকাউন্টটা কিভাবে করবে, কার সাথে? না, এটা L1 তে স্ক্রু করার কোনো প্রয়োজন নাই। না না, কিন্তু E2 এর ক্ষেত্রে তো অনেক সময় স্ক্রু করতে হয়। না, E2 এর ক্ষেত্রে স্ক্রু করতে হয় না, মেইনলি স্ক্রুটা করতে হয় আপনার মানে EB-5 যেটা হলো আপনি ইনভেস্ট করে সরাসরি গ্রিন কার্ডের জন্য যেটা অ্যাপ্লাই করেন সেটা স্ক্রো করতে হয়, স্ক্রোর মাধ্যমে আসতে হয়। আর এখনও স্ক্রোর মাধ্যমে আসতে হয় যদি আপনি মানে এটা টেকনিক্যাল পয়েন্টে যদি দেখা গেলো যে কি টাকা আগে নিয়ে আসবেন নাকি আগে কাজ শুরু করবেন, সে ধরনের কনফ্লিক্ট যদি শুরু হয়ে যায়, অথবা আপনি মানে দেখা গেলো যে এখানে এসে কাজ শুরু করতে পারলেন, হয়তো দেশে থাকা অবস্থাতে আপনি টাকা ভাড়ালেন, তখন স্ক্রোর মাধ্যমে আসতে পারে। সেই স্ক্রো আপনার আর EB-5 এর স্ক্রো এটার মধ্যে একটু পার্থক্য, দুটোই কি একজন অ্যাটর্নি সহায়তা নিয়ে করতে হবে নাকি ব্যাংক থেকে সরাসরি ক্লায়েন্ট করতে পারে? ব্যাংকটা ব্যাংক স্ক্রো না, ব্যাংকে অ্যাকাউন্টটা থাকে, ব্যাংক মোস্ট অফ দ্য ব্যাংক তারা কিন্তু স্ক্রো হিসেবে কাজ করে না। না,
এটা অ্যাসক্রো হিসেবে কাজ করার জন্য আপনার অ্যাটর্নি অ্যাসক্রো হিসেবে কাজ করতে পারে, অথবা অ্যাসক্রো হিসেবে কাজ করার জন্য কতগুলি গভর্নমেন্টের অনুমোদিত কতগুলি কোম্পানি আছে ওকে যারা অ্যাসক্রো হিসেবে কাজ করে। আর এই অনেক সময় বলা হয়, তাদেরকে বলা হয় এরা ইন্টারমিডিয়ারি। রাইট, তো L1 বা E2 উভয়ের ক্ষেত্রে কি ওরা টাকাটা কোন চ্যানেলে USA তে ঢুকলো এটি দেখতে চায় নাকি? L1 এর ক্ষেত্রে আপনার মানে টাকার প্রশ্নটা কেন আসবে? বাড়ি ভাড়া বা অন্যান্য চুক্তির জন্য তারা ইনিশিয়াল ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট সেটা লিগ্যাল ব্যাংকিং চ্যানেলে আসলেই হলো। ওকে, লিগ্যাল ব্যাংকিং চ্যানেলে আসলেই হলো, অথবা এটা ডিক্লারেশনের মধ্যে আসলেই হলো যে আমরা এই টাকা নিয়ে আসতেছি, ব্যাংকের মাধ্যমে আসতেছি, অথবা তাদের কোম্পানির হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে আসতেছে। রাইট, অথবা তারা আপনার যখন আসে তখন আসার সময় ডিক্লেয়ার করে নিয়ে আসছে পরে টাকা পয়সা। L1 কি এমপ্লয়ির বেলায় কোনো বাধ্যবাধকতা আছে, 1 বছরের মধ্যে কতজন এমপ্লয় রাখতে হবে? এটা তো স্বাভাবিকভাবে ডিপেন্ড করবে আপনার মানে ওয়ার্ক ভলিউমের উপরে। এখন যেমন মনে করেন আপনার আপনি একটা অফিস করলেন, সেখানে আপনার সারা বছর মিলে দেখা গেল আপনার ট্রানজ্যাকশন হলো হয়তো $100,000 $200,000। আমার মনে হয় না যে কি এত মিনিমাম ট্রানজ্যাকশনের জন্য মোর দেন ওয়ান এমপ্লয়ির দরকার আছে, কারণ আপনি এমপ্লয়ি রাখবেন, তাদের জন্য ট্যাক্স পে করতে হবে, তাদের মেডিকেল মানে সোশ্যাল সিকিউরিটি পে করতে হবে, তাদেরকে মানে সরকারের যেসব ট্যাক্স সেগুলির আপনার লাইবিলিটি আপনার উপর থাকবে। তা এখন এখন কোনো একটা কোম্পানি যদি সে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলারের বিজনেস করে, তাহলে স্বাভাবিকভাবে তার অনেক এমপ্লয়ির দরকার। এটা এটা মানে মানে এই ধরনের প্রশ্নগুলি আমার কাছে অনেক সময় ফানি মনে হয় যে কেউ যদি চিন্তা করে, ডিপেন্ড করছে তার বিজনেসের নেচারের উপর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, L1 কি ভিতর থেকে করা যায় স্ট্যাটাস চেঞ্জের মাধ্যমে? এখানে L1 হলো ভিসা, E2 এটা ভিসা, তারপরে আপনার ওই মানে আমাদের দেশের লোকজন বা বাইরে থেকে লোকজন যারা আসে তারা আসে ওই ভিসাতে, B1 B2 তে আছে। হ্যাঁ, তো সব ধরনের ভিসা কিন্তু এখানে সে ধরনের প্রভিশন আছে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। L1 এর ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যে যারা ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসার জন্য অ্যাপ্লাই করে, দেখা যায় যে যদি ভিসা এখানে ভিজিট ভিসা থেকে অ্যাপ্লাইটা করলো, ডিসিশন আসতে আসতে B1 B2 মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে কি একটা এক্সটেনশন অ্যাপ্লাই করতে হবে? বিকজ আর ওই ইন্টারমিডিয়েট পিরিয়ডটা তো সে ইনভ্যালিড হয়ে যাবে, মানে আউট অফ স্ট্যাটাস হয়ে যাবে, তাই বলছি। এটা এটা মানে কারো যদি কোনো একটা পিটিশন যদি পেন্ডিং থাকে তাহলে নর্মালি তার স্ট্যাটাস থাকে। ওকে, তাহলে মানে তাকে আরেকটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, এক্সটেনশন অ্যাপ্লিকেশন। এটা কি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও? না, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও মানে এখান থেকে এখানে দেখেন দেখেন এগুলি হলো যে অনেক ধরনের টেকনিক্যালিটি কিন্তু এখানে আছে। জি, যেমন মনে করেন আপনি এতক্ষণ L1 বলেন, এখন বলা শুরু করছেন F1। না, কারণটা হচ্ছে আমার কাছে সব ধরনের প্রশ্ন আসে, তো না লেট মি ক্লিয়ার, দেন ইউ উইল কনফিউজ এভরিবডি। ব্যাপার হলো যেমন মনে করেন একজন একজন সে B1 B2 তে আসলো, সে এখন ইয়ের জন্য অ্যাপ্লাই করবে, F1 এর জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে। এখানে দুই ধরনের সিচুয়েশন হতে পারে বা তিন ধরনের সিচুয়েশন হতে পারে। এক ধরনের সিচুয়েশন হয়তো তাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে না, আরেক ধরনের সিচুয়েশন তাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমন মনে করেন আপনার ভিসার মেয়াদ আছে 6 মাস, প্রায় 3 মাস পরে ক্লাস শুরু হবে, তা আপনি তো এমনিতে ভিসার আপনার B1 B2 মেয়াদ আছে, তাহলে আপনাকে এক্সটেনশন কেন করতে হবে? আপনার 3 মাস পরে ক্লাস শুরু হচ্ছে, আপনার ভিসার মেয়াদ যাবে না, রাইট? জানা না, এখন দেখা গেলো যে আপনার ভিসার মেয়াদ আছে 1 মাস, এখন আপনি ভর্তি হলে আপনার ক্লাস শুরু হবে স্প্রিং সেমিস্টারে, তার মানে এটা মানে ডিসেম্বরে গিয়ে আপনার মেয়াদ চলে যাবে, তখন তো আপনাকে এটা এক্সটেনশন করতে হবে। একটু যোগ করি, অনেক সময় ওই যে যে F1টা আমাকে দিবে ওটা তো আমার ক্লাস শুরুর 1 মাস আগে থেকে এফেক্টিভ হবে, তার আগে থেকে এফেক্টিভ হবে না? হবে না, না না, ইমিগ্রেশন যখন আপনার স্ট্যাটাস চেঞ্জ করবে তখন কিন্তু তারা বলবে ইওর F1 স্ট্যাটাস উইল স্টার্ট ফ্রম দ্যাট ডেট। এখন যদি মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পিরিয়ড পড়ে যায় তাহলে আমাকে এক্সটেনশন অ্যাপ্লাই করে নিতে হবে? অফকোর্স, এটা সব ক্ষেত্রে করতে হবে। তো এই জন্য বলতেছি এখানে মানে প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্যাল, আমি এটাই জানতে চেয়েছিলাম যে টেকনিক্যাল যদি আমার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এফেক্টিভ হয়, মাঝখানের পিরিয়ডটা আমাকে একটা এক্সটেনশন অ্যাপ্লাই করে নিতে হবে? এটা এক্সটেনশন করতে হবে যদি আপনার স্ট্যাটাস চলে যায়। হ্যাঁ, আর যদি স্ট্যাটাস চলে না যায় তাহলে তাহলে এই প্রশ্নটা আসে না, তাহলে করতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাকে একদিন আমাদের মাঝে চাইবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য, এবং দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানটি দেখলেন। আমাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি অ্যাট ল মিস্টার মোহাম্মদ আব্দুল আজিজ, এবং আমি ব্যারিস্টার আফতাব আপনাকে সময় দিয়েছি। আশা করছি পরবর্তী অনুষ্ঠান দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।